48과 다치지 않도록 조심하세요. 대화 1. 투안 씨, 괜찮아요? 네, 모서리 맞추려고 한 건데 큰일 날 뻔했네요. 저도 프레스 작업하다가 다친 적이 있어요. 프레스 기계가 워낙 무거우니까 조금만 방심을 해도 큰 사고가 나더라고요. 작업할 때 집중하고 특히 손 조심하고요. 계속 조심했는데 잠깐 딴 생각을 하는 바람에 많이 놀란 것 같으니까 좀 쉬었다가 해요. আসসালামু আলাইকুম। ইপিএস বাংলার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমাদের টেক্সট বুকের 48তম অধ্যায়। 48তম অধ্যায়ের আলোচনা হচ্ছে যে মেশিনের কাজ করার সময় সতর্কতার তথ্য সম্পর্কে আলোচনা করা, বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণ মোকাবেলা করা নিয়ে একটু আলোচনা। ব্যাকরণের দিক থেকে আমাদের যথারীতিতে দুটো ব্যাকরণ আসছে, শব্দ তালিকা থেকে আসছে যে খুবই গুরুত্বপূর্ণ মেশিনের কাজ, কাজ সম্পর্কিত দুর্ঘটনার যে সমস্ত শব্দাবলী রয়েছে সেগুলো। তথ্য সংস্কৃতি থেকে আসছে যে কর্মস্থলে দুর্ঘটনা, অর্থাৎ যে ধরনের স্বাভাবিক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে। এগুলো খুবই একবারে ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপরে যদি আগুন লাগে কোম্পানিতে তাহলে কীভাবে আপনি ওই যে অগ্নি নির্বাপক ব্যবহার করবেন এটা জেনে রাখা খুবই ভালো। যখন তখন যেখানে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন অগ্নি নির্বাপক যন্ত্রটি, যদি এটা শিখে রাখেন। তো চলুন শুরু করি তাহলে আমরা। তার আগে একটি কথা, যে যারা এখনও পর্যন্ত ইপিএস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো যদি অধ্যায়ভিত্তিক দেখতে চান তাহলে আপনি হোম পেজে গিয়ে প্লেলিস্টে ক্লিক করবেন, সেখান থেকে আপনি ইজিলি সব কিছু দেখতে পারবেন। তো দেখে কি বলে থাচিজি, থাচিদা অর্থ হচ্ছে যে আঘাত পাওয়া। তো থাচিজি আন্দোলক আঘাত যাতে না পায়। জসিম হাসেয় সাবধানে কাজ করুন, আঘাত যাতে না লাগে সাবধানে কাজ করুন, সহজ বাংলা। তো থেওয়া ইল, এই দুজন লোক দেখেন এই যে আঘাত যাতে না লাগে এই জন্য কিছু কথাবার্তা বলতেছে, যে একজন ওই যে কোনা সমান করার কাজ করতেছিল। তো দেখি কি বলে, থুয়ানসি থুয়ান সাহেব খোয়েনসা নাই, সমস্যা নাই তো। মানে দেখলো যে হঠাৎ কেমন যেন মনে হচ্ছে তাই জিজ্ঞাসা করছে, থুয়ান সাহেব সমস্যা নাই তো? নে হ্যাঁ মসুরি কোনা মাৎসুরিয়োগ সমান করার হান সমান করার খন্দে, মানে কাজ করছিলাম, কোনা সমান করার কাজ করছিলাম। খুনিল নাল পনহেত নেয়, প্রায় সর্বনাশ হতে যাচ্ছিল। খুনিল মানে বড় ধরনের, নাল খুনিল নাল পনহেত নেয় মানে প্রায় বড় ধরনের সমস্যা হতে যাচ্ছিল। যদিও আমিও পরেসু মানে প্রেস জাগব প্রেসের কাজ হাদাগা করার সময় থাচিন আঘাত জগেশ্বয় মানে পেয়েছিলাম, আমিও প্রেসের কাজ করার সময় আঘাত পেয়েছিলাম। পরেসু প্রেস খিগিয়েগা মেশিন উও নাক মানে বাড়ি, মুগ ওনিকা মাল হওয়ার কারণে, খুব বাড়ি হওয়ার কারণে যোগুমান একটু মাত্র ফাংসিমুল মানে ওই যে অন্য মনস্ক অমনোযোগী, বাড়ি হওয়ার কারণে একটু মাত্র অমনোযোগী হেদ হলে খুনসা গোগা বড় ধরনের সমস্যা নাদো রাগয় মানে হতে পারে। মনোনিবেশ না করলে বড় ধরনের সমস্যা হতে পারে, বাস। তারপরে হচ্ছে যে জাগো ভালতে কাজ করার সময় জিপজুং হাদা অর্থ যে মনোনিবেশ করা, কাজ করার সময় মনোযোগ সহকারে মনোনিবেশ করতে হবে। এবং থুকি বিশেষ করে সোন হাত জসিম হাগয় মানে সাবধানে রাখতে হবে, কাজ করার সময় খুব মনোযোগ হতে হবে এবং হাত সাবধানে রাখতে হবে বিশেষ করে। খেয়েচক অনবরত জসিম হেত নুনদে মনোযোগ সহকারে করলেও জামকান একটু মাত্র थानसें खागुल माने अन्य चिंता हानुन करले पारामे माने कारणे माने होच्छे जे अनबरत साबधान थाकार परेओ एकटु अन्य चिंता करार कारणे ओई जे ओरकम उपरोक्त विषयटा बोलते पारेन ब्रैकेटे मानी खूब नुल्लान चमकित হয়েছেন গত খাতুনিকা মনে হচ্ছে মানে খুব চমকিত হয়েছেন মনে হয় জম একটু সুয়দ দাগা হেয় একটু বিশ্রাম নিন মানে দেখেই বুঝছে যে তুমি হয়তো অনেক চিন্তা ভয় পাচ্ছ একটু বিশ্রাম নাও মসরি মানে কোনা প্রান্ত কোন জিনিসের মাজুদা সমন্বয় করা তারপর পাংসিমাদা অর্থ যে অমনোযোগী হওয়া तानसेंगाक मानी अन्य चिंता अन्य मनस्क। अच्छा खूब गुरुत्वपूर्ण किस वार्ड खिगिए जागप मान हो मेशिनेर काज समूह तो देखी प्रथम जेटा एटा हे पुरुषो खिगिए प्रेस मेशिन खुबुरिदा बाका करे जे देखें बाका करते से हाँ चिगे नेदा अर्थ हे चाप देवा चाप मारा ये चाप दिच्छे ओरा तारपर हे सनबान खिगिए लेद मेशिन एकटू ख्याल करबेन खालदा धार करा ये धार दिच्छे लोकटा थोरियो नेदा केटे बाद देया एटा हे केटे बाद दिए फेले देवार जिनिस हाँ फानेदा अर्थ हे छिद्र करा जे लोकटा छिद्र करतेछे तारपर हे मिलिंग खिगिए मिलिंग मेशिन कागदा एटा हे डायरेक्ट काटा हाँ तारपर जलदान हादा केटे फेला एकटू ख्याल करबेन वार्डगुलोर दिके पिक्चारगुलोर दिके यंगजब हादा वेल्डिंग करा जरिफ हादा फिटिंग करा तारपर हे ओबा नून जगी इत्ता अप्ता मानी अभिज्ञता आसे अभिज्ञता नहीं एरकम अर्थ दे हाँ तो रिहान साहेब इ सनबान लेद मेशिन खिगिरुल लेद मेशिन सायं हाल व्यवहार करा सुइच्छय मानी व्यवहार करते पारेन कि ने हाँ जने पूर्वे सायं हान व्यवहार करार जगी इच्छय अभिज्ञता रयेछे हाँ पूर्वे व्यवहार करार अभिज्ञता रयेछे किंबा व्यवहार करेछिलाम थुआन साहेब इ जागबक एई काजेर पोशाक छम प्रथम इब पोषय बुझियो माने प्रथम परिधान करछेन कि प्रथम परेछेन कि आनियो ना जने पूर्वे इ बन परिधान करार जगे इच्छय अभिज्ञता रयेछे पूर्वेओ परिधान करेछिलाम पारो साहेब जेजुदये खान जावार जगे इच्छय अभिज्ञता रयेछे कि माने जेजुदये गियेछेन कि आनियो ना खाबो जगे अपशय ना जावार अभिज्ञता नेई। अच्छा यूनसुफ देखें एखाने বলা হচ্ছে খিগিয়ে মাজুন জাগবুল বগিয়ে খুল্লা নৌসেয় মানে হচ্ছে মেশিনের সঠিক কাজ উদাহরণ থেকে বাছাই করে রাখুন যে কোন মেশিনের কি কাজটা হয়। দেখেন একটা প্রথমটা আমি দেখাচ্ছি যে পুরেসো মানে প্রেস মেশিনের কাজ হচ্ছে কি খুবুরিদা একটা হচ্ছে কি বাঁকা করা। তারপরে এই মেশিনের আরেকটা কাজ হচ্ছে যে छिगो नेदा तो चाप देवा चाप मारा ये मेशिनेर काज जो आपने एखाने पढ़ेन ताहले अवश्य बुझते पारबेन जे लेद मेशिनेर काज होच्छे एई दुइटा। तारपरे सम्मान की प्रेस मेशिन ओटा सरि आमी लेद मेशिन बोलछिलाम एटा होच्छे लेद मेशिन। तो लेद मेशिनेर काज की जे एखाने जोदि पढ़ेन भालोभाबे ताहले आपनि एटा पारबेन निचेरगुलो। तो देखि की काज एखाने सनबानेर प्रथम काज होच्छे जे खालदा थुरियोनेदा फानेदा जेमन खालदा थुरियोनेदा तारपरे फानेदा तो एसब अर्थ आपने दार करा तारपरे होच्छे छिद्र करा गर्त करा इत्यादि। एरपरे मिलिंग मेशिनेर काज होच्छे जे आपनार कागदा छलदान हादा এরপরে খিদা মানে ইত্যাদি যে সমস্ত মেশিনের কাজ রয়েছে সেগুলো যেটা বাকি আছে ওটা আপনি মিলিয়ে দিবেন নিজে নিজে। এরপরে এখানে দেখেন যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই যে ক্রস আনে কি বলে, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ওই যে অপচয় অবদা যুক্ত করবেন যে জগি অবদা, আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে ওই যে শূন্য মানে ইত্যা রয়েছে জগি ইত্যা। তো দেখি এই লোকটা কাজ করতেছে কিসের কাজ, যে লোহা বাঁধতে পারেন কি জিজ্ঞাসা করছে। ছল গুনুন লোহা বাঁধ জরি পুহাল মানে লোহা বাঁধার কাজ ছুঁয় জানেন কি, তো বলবেন যে আনিও না জরিফ হান জগি অপসয়। এখান থেকেও নিতে পারেন যে জরিফ হান জগি অপসয়, জগি অপসয় মানে লোহা বাঁধার কাজ করতে পারি না। তারপরে এখানে হচ্ছে যে ইয়ং জবুল হে বয়সয়, ইয়ং জবুল হে বয়সয় ওয়েল্ডিং করেছেন কি, তো বললেন নে হ্যাঁ ইয়ং জব হান জগি ইসয়, ইয়ং জব হান জগি ইসয় মানে ওয়েল্ডিং করার অভিজ্ঞতা রয়েছে। तो यन जब हान जगी इसय এটা দিয়ে দিবেন, অবশ্যই পারবেন আপনি। তারপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে মূলগণুল ফোজাং হাল সুইসয় মালামাল প্যাকেটিং করতে পারেন কি, তো এখানে বলে দিবেন নে হ্যাঁ ফোজাং হান জগি ইসয়, ফোজাং হান জগি ইসয় হ্যাঁ প্যাকেটিং করার অভিজ্ঞতা রয়েছে। তো ওকে আল্লাহ হাফেজ। থেওয়াইলটা এতটুকু পর্যন্ত ওয়ার্ডগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং দ্বিতীয় যে থেওয়া ইটা রয়েছে সেটাও দেখবেন, এখানেও অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে।